কিংবদন্তী অভিনেতা, ভারতীয় সিনেমার কিং অফ ট্র্যাজেডি বা বিষাদের মহানায়ক। অনেক বোদ্ধার বিচারে বলিউডের অভিনয়ে তিনিই সেরা। 1922 সালের 11 ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন নায়ক দিলীপ কুমার। 1944 সালে বোম্বে টকিজের ব্যানারে জোয়ার ভাটা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জীবন শুরু তার। এরপর দাপুটে অভিনয় দিয়ে রাজত্ব করেছেন বলিউডে, জয় করেছেন লাখো ভক্তের মন। রোমান্টিক, বেপরোয়া, নাটকীয়, ট্র্যাজেডি, হাস্যরসাত্মক, বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করেছেন 60টিরও বেশি চলচ্চিত্রে। পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কারের মতো অগণিত পুরস্কার পেয়েছেন এই মহানায়ক। 8 বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন দিলীপ কুমার। একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার জন্য গিনেস বিশ্ব রেকর্ড ঝুলিতে নিজের জায়গা করে দখল করে নেন তিনি। এছাড়াও রাজ্যসভার একটি নির্দিষ্ট সময়ের জন্য ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্যও মনোনীত হন তিনি। আজ সকালে বিষাদের মহানায়ক দিলীপ কুমার ভক্তদের বিষাদের সাগরে ফেলে চলে গেছেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 98 বছর। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিলীপ কুমারের আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। আজ মহানায়ক দিলীপ কুমার ওরফে মোহাম্মদ ইউসুফ খানের স্মরণে আমাদের এই বিশেষ আয়োজন। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। আমি অন্তরা বিশ্বাস। আজ আমাদের সঙ্গে রয়েছেন শুরুতেই দুজন অতিথি, তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন অনুপম হায়াত, চলচ্চিত্র গবেষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র পরিচালক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এছাড়াও আমাদের জন্য ভিডিও ক্লিপ সুদূর দিল্লি থেকে পাঠিয়েছেন শম্ভু মুন্সী, এবং সেই সাথে আমাদের এই অনুষ্ঠানে আরও একজন ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ পাঠিয়েছেন, তিনি হচ্ছেন নির্মল ধর, মুম্বাই প্রতিনিধি, সংবাদ প্রতিদিন। এই দুজনকেও আমরা আমাদের এই আয়োজনে পাচ্ছি। শুরুতেই অনুপম হায়াত, আপনার কাছে আসতে চাই। দিলীপ কুমারকে কেন সেরা বলা হয়? আপনি আমাদেরকে যদি একটু বলতেন যে অনেক অভিনেতা রয়েছে, অনেক অভিনেতাকে আমরা কিংবদন্তি বলি, এবং বলিউডেতেও একজনের চাইতে আরেকজন সেরা, কিন্তু তারপরেও সব ছাপিয়ে দিলীপ কুমারের নামটা যেন একেবারে জল জল করে জ্বলে এই চলচ্চিত্র অঙ্গনে, এটার আসলে বিশেষ কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি পৃথিবীর একজন অন্যতম অভিনয় শিল্পী দিলীপ কুমারের প্রতি। দিলীপ কুমার উপমহাদেশের চলচ্চিত্রে অবশ্যই তাকে বলা হয় যে কিংবদন্তি সমভিনেতা, তাকে ট্র্যাজেডি কিং বলা হয়। কিন্তু তার এই উত্থান আমরা যদি বিশ্লেষণ করে দেখতে পাই যে এই উত্থানটি কিন্তু সে দিলীপ কুমার করেছিল সেই 40-এর দশক। কিন্তু ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক দিক দিয়ে একটা বিরাট উত্থান পতনের সময়, হিন্দু মুসলমান দাঙ্গা, পাকিস্তান হচ্ছে, ভারত দেশ হচ্ছে কংগ্রেস এবং মুসলিম লীগের দ্বন্দ্ব, অন্যদিকে দ্বিতীয় মহাযুদ্ধ, আবার বাংলাদেশে তৎকালীন অবিভক্ত বাংলাদেশে মনন্তর, ঠিক এই সময়টাতে কিন্তু দিলীপ কুমারের উত্থান। আপনারা অনেকেই জানেন যে দিলীপ কুমার, আমার তো পিছন থেকে না গেলে হয় না, দিলীপ কুমার একজন ফল বিক্রেতা ছিলেন, ফল বিক্রেতার সন্তান ছিলেন, কিন্তু এবং সেই অবস্থা থেকেই তিনি কিন্তু অবস্থিত একেবারে হঠাৎ নায়ক হয়েছে। প্রথম নামকরণ করা হয়েছিল উদয় কুমার, রাজকুমার, পরে দিলীপ কুমার নামটি। তার উত্থান আমি মনে করি যে বাঙালিদের বিরাট অবদান আছে। তিনি যে বোম্বে টুকি যে প্রথম জড়িত হস্তক্ষেপটাতে যে মালিক ছিলেন কিন্তু রবীন্দ্রনাথের আত্মীয় সেই দেবিকাণি, যে হিমাংস রায়, সেটা একটা ব্যাপার। আর দিলীপ কুমারকে যখন চলচ্চিত্রে আনেন যিনি, সে কিন্তু বৌপ্রাণ লোক, সে তথ্য দিয়ে জানে না। অমিয় চক্রবর্তী, অমিয় চক্রবর্তী ছবিতে তিনি প্রথম এসেছিলেন এবং তাকে প্রথম যে ছবিটা এনেছিলেন সেটি সেই যে জোয়ার ভাটা, সেই জোয়ার ভাটা কিন্তু সুপার ডুপার ফ্লপ হয়েছিল এবং দিলীপ কুমারের নাম হয়েছিল ব্লকবাস্টার জেনারেল। তো সেই দিলীপ কুমার পরবর্তীকালে তার নিজস্ব মেধা,
অভিনয় শিল্প দিয়া তিনি উপমহাদেশের চলচ্চিত্র দর্শকদের হৃদয় জয় করেছিলেন। তার অভিনয়ের মূল শক্তি ছিল এবং তার অভিনয়ের যে শক্তি সেটি মানে সেটি যে অসাধারণ ছিল। আমরা আসবো আবার আপনার কাছে শোনানুর রহমান সোহান, আপনার কাছে একটু আসতে চাই তার এই অভিনয়ের বিষয়ে। আপনি একজন চলচ্চিত্র পরিচালক, সুতরাং কোন অভিনেতা কেমন করে অভিনয় করে বা কতখানি আসলে গভীরে গিয়ে অভিনয় করতে পারে সে বিষয়ে মানে আপনার জানার বিষয়ে কোনো ধরনের সন্দেহ নেই, এই জন্য আপনার কাছে একটি বিষয় জানতে চাই। দিলীপ কুমারকে আমরা দেখেছি যে তিনি কোহিনূর সিনেমায় সেতার বাজানো শিখলেন, যেন একেবারে অভিনয়টা বাস্তবের সাথে মিলে যায়। আমরা তাকে দেখেছি ঘোড়া চালানোর যে কায়দা সেটি শিখতে আরেকটি সিনেমার জন্য, এবং সত্যজিৎ রায় তাকে মেথড অ্যাক্টর বলে আখ্যায়িত করেছিলেন, অর্থাৎ যিনি চরিত্রের সঙ্গে সঙ্গে পুরোপুরি মিশে যান। এখন একজন অভিনেতা মানে এরকম কেতাদুরস্ত একজন অভিনেতা হতে হলে তাকে কিরকম অনেক কিছু শিখতেই হবে বা একেবারে চরিত্রের সাথে মিশে গিয়ে মানে কতখানি একজন অভিনেতা শিখতে পারেন বলে আপনি মনে করেন, যেটা দিলীপ কুমার করতেন? দিলীপ কুমারের অনেক বেশি ছবি আমার দেখা হয়নি, বেশ কয়েকটা তবু দেখা হয়েছে যেগুলো, তো সেই ছবিগুলোর মধ্যে যে তার যে অভিনয় নৈপুণ্য, সে যে চরিত্রের সাথে যেটা আপনি বলছিলেন যে চরিত্রের সাথে মিশে যাওয়া, সেই মিশে যাওয়াটা আসলে ওনার মতো সেইভাবে কেউ আসলে আমরা পাইনি কাউকে পরবর্তীতে, ওনার পরবর্তীতে কেউ আর সেই জায়গাগুলো পূরণ করতে পারেননি। ওনার আমরা যদি বলি যে যেমনি ভাবে উনি সদাগর ছবিটা করেছিলেন, তেমনি এরকম অনেকগুলো ছবি আছে, রাজকুমারের সাথে পারফরমেন্স করা, একসাথে একসঙ্গে অমিতাভ বচ্চনের সাথে কাজ করা, সব মিলিয়ে মানে ওনার কাজগুলো একেবারেই আলাদা ধরনের। ট্র্যাজেডির ব্যাপারে ওনাকে বলা হয় ট্র্যাজেডি কিং, ট্র্যাজেডি কিং বলা হয় জন্য যে উনি যে অভিনয়গুলো করেন, যা করে গেছেন, সেগুলো প্রত্যেকটা জিনিসই মানুষের মনে এমন ভাবে দাগ কেটে যেত যে যার জন্য দিলীপ কুমারের ভক্ত তৈরি হয়ে যেত অটোমেটিক। আপনি তো বললেন যে লক্ষ লক্ষ ভক্ত, তা নয়, দিলীপ কুমারের কোটি 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 ভক্ত। তো দিলীপ কুমার এমনি একজন মানে মানুষ ছিলেন, হয়তো বেশ কিছুদিন যাবত আমরা তাকে পাচ্ছিলাম না, অসুস্থ অবস্থায় চলছিল, বয়স অনেক হয়ে গেছিল, সব মিলিয়ে আসলে তাকে আমরা অনেকদিন থেকেই এই দিলীপ কুমার নাই 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 করে এরকম খবর বারবারই আসছিল, তো আজকে অবশেষে শেষ পর্যন্ত চলে গেলেন। আমরা আসবো আবার বিভিন্ন আলোচনায়। এবং তাকে কিং অফ ট্র্যাজেডি বলা হতো, কি কারণে তাকে এই নামটি দেওয়া হয়েছিল সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আমরা নির্মল ধরের একটি ভিডিও চিত্র তিনি পাঠিয়েছেন, তার বক্তব্য ভিডিও বার্তা আমরা সেটি দেখে নিতে চাই। ভারতীয় সিনেমা জগৎ কেন এই উপমহাদেশ, এই উপমহাদেশের অন্যতম এক কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের দেহাবসান ঘটেছে, বয়স হয়েছিল তার, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, তার যাওয়াটা মোটেই অস্বাভাবিক কিছু নয়, তিনি পরিণত বয়সেই আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু রেখে গেছেন অনেক 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 স্মৃতি পাহাড়, ছবির স্মৃতি, তার সাক্ষাৎকারের স্মৃতি, তার সঙ্গে দেখা হওয়া স্মৃতি, তার পুরস্কার প্রাপ্তির স্মৃতি। তিনি আজীবনই ছিলেন একজন সিনেমা নিবেদিত প্রাণ। সেই 1944 সালে যতদূর জানি জোয়ার ভাটা ছবিতে তার কাজ শুরু, বোম্বে টাকে স্থাপন শুরু হয়েছে, অমিয় চক্রবর্তীর পরিচালনায় তিনি এই ছবিটি করেছিলেন, অমিয় চক্রবর্তীর পরিচালনায় জোয়ার ভাটা, সেই জোয়ার ভাটা ছবিতেই তার শুরু। এবং তারপরে 50টা বছর তিনি হিন্দি সিনেমাকে নানাভাবে শুধু অভিনয় করে নয় পরিচালনা করে, বেশি ছবি না, একটি পরিচালনা করেছেন কিন্তু প্রযোজনা করেছেন একাধিক ছবি করে বাংলা সিনেমা, বাংলা নয় সরি, সব ভারতীয় সিনেমা বিশেষ করে হিন্দি সিনেমায় একটা নতুন দিগন্ত তিনি খুলে দিয়েছিলেন। তাকেই প্রথম ভারতীয় সিনেমায় বলা হতো ট্র্যাজেডি কিং, মানে তিনি তার অধিকাংশ প্রথম দিককার অধিকাংশ ছবিতেই তিনি ছিলেন বিয়াগান্তক নায়ক, মানে নায়িকার সঙ্গে অধিকাংশ সময় তার মিলন ঘটেনি, ঘটতো না, মানে চিত্রনাট্যকাররা তাকে
ট্র্যাজিক না হিসেবে প্রেজেন্ট করে। এই কারণে আসলে তাকে ট্র্যাজিক নায়ক হিসেবে বা কিং অফ ট্র্যাজেডির হিসেবে আখ্যায়িত করা হতো। আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু একটা ছোট্ট বিরতির পর দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন মহানায়ক কিং অফ ট্র্যাজেডি দিলীপ কুমারের স্মরণে আমাদের এই বিশেষ আয়োজন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের স্মরণে চিরবিদায় বলিউডে আজম আমাদের এই বিশেষ আয়োজন। আমাদের আয়োজনে দুজন অতিথি রয়েছেন, পরিচয় করিয়ে দিয়েছি এর আগেও, আবারও জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সোহানুর রহমান সোহান, সভাপতি চলচ্চিত্র পরিচালক সমিতি, এবং আমাদের সঙ্গে রয়েছেন অনুপম হায়াত, চলচ্চিত্র গবেষক। শুরুতেই অনুপম হায়াত, আপনার কাছে একটি প্রসঙ্গে বিশেষভাবে জানতে চাই। দিলীপ কুমার কিন্তু যার আসল নাম ছিল মোহাম্মদ ইউসুফ খান, এই মোহাম্মদ ইউসুফ খান থেকে ওনার দিলীপ কুমার নাম হিসাবে নাম নিয়ে কেন চলচ্চিত্রে আসতে হলো? মানে শাহরুখ খান, আমির খান, সালমান খান অনেক খানই তো বলিউডে রয়েছে, এবং সেসব খান দাপুটের সাথে আসলে চলচ্চিত্র অঙ্গনে চলছেন, কিন্তু মানে সেই সময়ে কেন তাকে নাম পাল্টাতে হয়েছিল? আমরা কি তখন একটু বেশি সাম্প্রদায়িক ছিলাম বা অন্য কোনো কারণ ছিল কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার একটি প্রশ্ন হয়তো কিছুটা ঠিক আছে সম্প্রদায়িক, কিন্তু তারপরেও চলচ্চিত্র জগতে আপনি অনেকে লক্ষ্য করবেন যে একটা নতুন নাম নেয়, অনেকে মনে করে যে নামটি পয়মন্ত হতে পারে, সেই কারণে এই নামটি নেওয়া হয়েছিল। আমি অমিয় চক্রবর্তীর কথা বলেছি, এক হোটেলে অমিয় চক্রবর্তীর সঙ্গে দিলীপ কুমার নামক একটি তরুণের দেখা হয় এই 1940-এর দশকে। তো প্রথম দর্শনেই এই অমিয় কুমার দেখে যে তার যে লম্বা চেহারা, তারপর তার যে সৌন্দর্য দেখে তিনি তাকে বললেন যে তুমি ছবিতে অভিনয় করবা? দিলীপ কুমার অবাক হয়ে গেলেন। দিলীপ কুমার অবাক হয়ে বললেন যে এটা তো ঠিক না, আমরা মুসলমান সমাজে তো অভিনয় আমার পরিবারের রক্ষণশীল ড্রাইভেন। তো উনি সারা রাত আবার স্বপ্ন দেখলেন। তো পরদিন ওনাকে বলেছিলেন যে তুমি ইয়ের সঙ্গে দেখা করো, ওই বোম্বে ট্রাফিক অফিসে আমাদের সঙ্গে দেখা করো যদি অভিনয় করতে চাও। তো প্রথম যাওয়ার পর ওনাকে যখন এই প্রথম দফায় দেখা করলেন দেবিকা রানীর সঙ্গে, যে দেবিকা রানীর কথা আমি বলেছি, দেবিকা রানীকে ছিলেন এই সেই রবীন্দ্রনাথের আত্মীয় এবং এই হত্যাকর্তা বিধাতা বোম্বে টুকেছেন, এবং তার কাছে কিন্তু রাজ কাপুর একবার অভিনয়ের জন্য পরীক্ষা দিতে গেছিল, কিন্তু সেই রাজ কাপুরকে কিন্তু এই দেবিকা রানী পছন্দ করেননি অভিনয়ের জন্য, এটা একটা অংশ। তো দিলীপ কুমারকে দেখার পর তিনি প্রথমে তার অভিনয় জানলেন, তারপর তার মানে খুশি হলেন, তারপর উনি বললেন যে হ্যাঁ তোমাকে নায়ক নির্বাচন করা হলো, আর কোনো স্ক্রিন টেস্ট ছাড়াই তখন তাকে ই করা হলো যে কন্ট্রাক্ট চুক্তি হওয়ার পর তাকে বলতে পারে নতুন নাম দেওয়া হোক ভগবতী বলে ভদ্রলোক ছিলেন ওই এই বলে বোম্বে টকিতে তাকে নাম দেওয়া হলো। তিনি প্রথম দেখেই তাকে প্রথম নাম দিলেন উদয় কুমার, বলে যে না উদয় কুমার কিছুক্ষণ পরে বললেন আবজিয়া বললে যে না 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 ওসব ওসব হবে না, তোমার নাম হবে দিলীপ কুমার। এই দিলীপ কুমারই এই হয়ে গেলেন গেলে দিলীপ কুমার 500 টাকা। যে ঘটনা সেটি আমরা আরো আলোচনায় ফিরব, কিন্তু তার আগে দিলীপ কুমারের মোঘল ই আজম
শুনছিলাম দিলীপ কুমারের একটি চলচ্চিত্রের গানের কিছু অংশ, তারই স্মরণে তার প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের এই আয়োজন মূলত। এবারে স্বর্ণরোমান সোহান, আপনার কাছে আরেকটি প্রসঙ্গ নিয়ে আসলে আমরা একটু আসতে চাই, সেটি হচ্ছে দিলীপ কুমার, তাকে কিং অফ ট্র্যাজেডি বলা হতো এবং সেটির কারণও আমরা শুনেছি, সে ব্যাখ্যা দিয়েছেন আমাদেরকে নির্মল ধর। কিন্তু একটি বিষয় একটু জানতে চাই, উনি যখন কিং অফ ট্র্যাজেডি উপাধি যখন তাকে দেয়া হয় বা এই নামে যখন তাকে ডাকা হয়, উনি এটা পছন্দ করতেন না, কারণ এরকম সিনেমায় অভিনয় করতে করতে উনি এক ধরনের ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এবং লন্ডন থেকে উনি বিষণ্ণতার যে চিকিৎসা সেই চিকিৎসা করে এসেছিলেন এবং এরপরে পরপর কয়েকটি কমেডি মুভিতে অভিনয় করেছিলেন। এখন আমার যেমন বিধাতা, তারপরে সদাগর, এরকম টাইপের বেশ কয়েকটা ছবি উনি করেছিলেন, যেগুলোতে কিন্তু মানে এই যে শিল্পীদের সাথে শিল্পীদের কম্পিটিশন, রাজকুমারের সাথে কম্পিটিশন, তারপরে আরো যারা তখন ছিলেন রাজ কাপুরের সাথে কম্পিটিশন, এই সব মিলিয়ে উনি যে কাজগুলো করেছিলেন সবগুলো কিন্তু মানুষকে সেই মনে করিয়ে দিয়েছিলেন যে উনি শুধু কিং অফ ট্র্যাজেডি না, উনি সব ধরনের চরিত্রই করতে পারেন। কারণ উনি কিন্তু যখন চরিত্র করতেন, যে চরিত্রটাই করতেন, মনে হতো যে ওই চরিত্রটা তার জন্যই তৈরি করা হয়েছে এবং ওনারই চরিত্র, নিজস্ব চরিত্র, সেই জন্যই ওনাকে যখন যে ক্যারেক্টারে উনি ইনভলভ হয়ে গেছেন তখন সেই ক্যারেক্টার গুলোতেই উনি সাকসেসফুলি অভিনয় করেছেন এবং দর্শক যার জন্য কখনোই তাকে ভুলতে পারবে না। কখনো দিলীপ কুমারের কথা মনে আসলেই মনে হয় যে বিভিন্ন রকম ছবির নামগুলো মনে চলে আসে যে কি কিভাবে উনি কি কাজ করেছেন। সেই দিলীপ কুমারকে আজকে আমরা সত্যিকারের অর্থে হারিয়ে ফেললাম, এটা আমরা যে কি হারালাম এটা আমরা আসলে বলে বুঝাতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের জন্য একটি অডিও বার্তা পাঠিয়েছেন শুম্ভু মুন্সী। দিলীপ কুমারের উপর তিনি একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন, তার কাছ থেকে আমরা এই অডিও বার্তাটি পেয়েছি, আমরা এবারে একটু বার্তাটি শুনে নিতে চাই। প্রয়াত দিলীপ কুমার সাহেবের উপর কিছু কথা বলতে চাই। ওনার সঙ্গে আমার পরিচয় 1998 সালের শেষের দিকে, তখন আমি অশোক কুমারের উপর একটা ডকুমেন্টারি ছবি বানাচ্ছিলাম, তাতেই উনি ইন্টারভিউ দেবার জন্য এসেছিলেন দাদামণির উপর কিছু বলার জন্য, এবং উনি আমি ওনার সঙ্গে যে দুদিন তিন দিন মিট করেছি তাতে ওনাকে আমার বারবারই মনে হয়েছে যে ওনার মতো ওই রকম সফট স্পোকেন মানুষ আমি আর দেখিনি। উনি জীবনে যে কটা ছবিতেই অভিনয় করেছেন বিখ্যাত ছবিগুলোতে, মধুমতি, নায়াদর, দিদার, লিডার, রামরসম, সবগুলো ছবিতেই উনি গঙ্গা যমুনা দারুণ আন্ডার অ্যাক্টিং করতেন, এবং মানুষ হিসেবেও আমি দিলীপ সাহেবকে যতটা দেখেছি সবাইকে ডেকে ডেকে কথা বলা এবং আমার সঙ্গে বাংলায় কথা বলতেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এত বাংলা ভালো বলেন কি করে, উনি খুব হাসতে হাসতে বললেন যে আমি যখন প্রথম বম্বে টকিজে জয়েন করি সেই সময় সবাই তো বাঙালি, অমিয় চক্রবর্তী, জ্ঞান মুখার্জি, সত্যেন বোস, ফণী মজুমদার, বিমল রায় সবাই, এবং সলিল চৌধুরী, ঋষিকেশ মুখার্জি এরা আমার বন্ধু, সেই সুবাদে এদের সঙ্গে আমি বাংলাই কথা বলতাম, তাই আমি বাংলা ভাষাটাকে খুব পছন্দ করি। দিলীপ সাহেব আজকে চলে গেছেন 98 বছর বয়সে, ওনার প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা, এই নিয়ে বলছি যে ওনার মতো মানুষ আমি কিন্তু দেখিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং কখনো কারো এগেনস্টে কিন্তু কোনোদিন কোনো কথা বলেননি, এবং আমার ডকুমেন্টারিতে উনি অশোক কুমার সম্পর্কে যেভাবে কথা বলেছেন সেটা আমি ভাবতেও পারিনি। আমরা শুনছিলাম শুম্ভু মুন্সীর সেই অডিও বার্তাটি, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, আমরা আবার একটা বিরতি নিতে যাচ্ছি, দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। বিরতির
এরপর আবারও স্বাগত দেখছেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে নিয়ে আমাদের বিশেষ আয়োজন চিরবিদায় বলিউড আজম। এই আয়োজনে আমাদের যে অতিথিরা ছিলেন তারা হচ্ছে অনুপম হায়াত এবং সোহানুর রহমান সোহান। শুরুতেই সোহানুর রহমান সোহান, আপনার কাছে যেটি জানতে চাই, দিলীপ কুমার তো বাংলাদেশে এসেছিলেন, সেই সময়ের কিছু অভিজ্ঞতার কথা আমরা শুনতে চাই, আর বাংলাদেশের সাথে বা বাঙালির সাথে দিলীপ কুমারের সম্পর্কটা আসলে কেমন ছিল? আসলে দিলীপ কুমার বাংলাকে বেশি ভালোবাসতেন, এই কারণে যে ওনার পরপর তিন চারটা ছবি ফ্লপ হয়ে যাওয়ার পরে কিন্তু উনি সুপার ফ্লপ স্টার হয়ে গেলেন। তারপরে কিন্তু রবীন্দ্রনাথের নৌকা ডুবি দিয়ে কিন্তু ওনার উত্থান শুরু হয়। উত্থান, এই নৌকা ডুবি এবং মিলন ছবিটা হিন্দিতে হয়, সেই যে ওই বাংলার প্রতি মানে অকৃত্রিম একটা ভালোবাসা ছিল এবং সেই ভালোবাসার টানেই কিন্তু উনি বাংলাদেশে এসেছিলেন তিন দিনের জন্য। এবং উনি বাংলাদেশে এসে আমাদের তিন মাজার তিন আমাদের সেই শের বাংলায় কে ফজলুল হক, তারপরে ভাসানি জিয়ারত করেছিলেন এবং উনি আমাদের কাজী কবি কাজী নজরুল ইসলাম, হ্যাঁ খাজা নাজিমুদ্দিন, হ্যাঁ ওনাদের এই যে মাজার গুলো কিন্তু উনি প্রত্যেকটা জিয়ারত করেছিলেন। এবং ওনার এই যে মানে সবার প্রতি যে ভালোবাসা, সবকিছু মিলিয়ে কিন্তু উনি প্রমাণ করে দিয়েছিলেন যে আমাদের এখানে উনি আসার পরে এত বেশি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কড়াকড়ি করা হয়েছিল যে আমরা তখন সহকারী পরিচালক, তখন আমরা তার সামনে যেতে পারতাম না, কিন্তু তারপরেও কিন্তু উনি সবার সাথে উনি নিজে ঘুরে ঘুরে সবার সঙ্গে কথা বলতেন এবং সবার সাথে নিজের মত বিনিময়টা করতেন। এবং সেই দৃশ্য আপনি দেখেছেন, আর সেই কমিটিতে তো অনুপম হায়াত ছিলেন। আমরা একটু আপনার কাছেও তার সেই সময়টা সম্পর্কে জানতে চাই, কিছু অভিজ্ঞতার কথা এবং সেই সাথে তার ব্যক্তিগত যে জীবন বা ব্যক্তি জীবন সেটি সম্পর্কেও জানতে চাই। জীবনের শেষ সময় পর্যন্ত সায়রা বানু তার সঙ্গেই ছিলেন। ধন্যবাদ। দিলীপ কুমার যখন ঢাকায় আসেন, দিলীপ কুমার কিন্তু আমি প্রথম দেখি 61 আন ছবিতে, তখন আমি 11 বছরের বালক, তখন থেকে দিলীপ কুমার আমার মেন ম্যাটিনি আইডল হয়ে যায়। যাই হোক, সেই ম্যাটিনি আইডল কে প্রথম দেখলাম ইয়েতে, দেখলাম আর কি 95-এ। আমি তখন এই উৎসব কমিটির একজন ছিলাম আর এই সরণিকা বের হয়েছিল, সেই সরণিকারও যুগ্ম সম্পাদক ছিলাম। আমার দুইটি লেখা ছাপা হয়েছিল, সেই দুটি লেখাই ছিল আমার, একটি দিলীপ কুমারকে নিয়ে আর একটি ইংরেজিতে ছিল। যাই হোক, তো সেই দিলীপ কুমারকে তো বাঙালি আগেই বলেছেন আমাদের সোহান সাহেব যে রবীন্দ্রনাথের নৌকা ডুবির যে হিন্দি ভাষণ দিয়ে তার উত্থান। তো আমি যেটা দিলীপ কুমারের ব্যক্তি জীবন বলতে চাই, যে দিলীপ কুমার তো নানাভাবে, দিলীপ কুমার কিন্তু ব্যক্তি জীবনে খুবই লাজুক ছিলেন, এমন লাজুক ছিলেন যে মেয়েদের দেখার কথা বলতেন না। এবং বড় বড় তার যে চেহারা, তার যে অনেক মেয়ের এই কলেজে যখন পড়তেন তখন কিন্তু তার সে বয়স্ক মহিলারই কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন ছাত্রীরা। পরবর্তীকালে সিনেমা জগতে আসার পর তিনি কামিনী কৌশল নামে একজন নায়িকার সঙ্গে জড়িয়ে পড়েন এবং কামিনী কৌশলকে তিনি কখনোই ভুলতে পারেননি। তিনি শহীদ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন এবং তার জীবনের একটা টার্নিং পয়েন্ট কিন্তু কামিনী কৌশল, মানে কি বলে যেটাকে বায়োপিক ছবি। পরবর্তীকালে তাকে জোয়ার ভাটা ছবিতে আবার তিনি একটু মানসিক ভাবে জড়িয়ে পড়েন ইয়ার সঙ্গে, আবার বৈজন্তীমালার সঙ্গে। এবং প্রতিটি শটের সাথে অনুষ্ঠানে একটু সংক্ষেপে যদি বলা যায় সঙ্গে তার সম্পর্ক হয়, সেটি নিয়ে তার মামলা মোকদ্দমা, শেষে তো তিনি বিয়ে করেন মানে সায়রা বানুকে, পরবর্তীকালে তার জীবন সুখী হয়নি, আবার তিনি আসমা নামক এক মহিলাকে বিয়ে করেন। কিন্তু পরবর্তীকালে শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে ছিলেন সেই তার প্রেমিকা বলেন স্ত্রী বলেন সেই সায়রা বানু। একে একটা অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আমাদের এই বিশেষ আয়োজনে। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। শেষ করছি এবং শেষ করার আগেও শ্রদ্ধা জানাচ্ছি এই কিংবদন্তি নায়ক বলিউডি আজম দিলীপ কুমারকে।